ও জনেরা যুবকেরা, ও আমার বিভাগের উম্মা উম্মাতির আঙা, কান গাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। একজন মহিলা আমার নবী পাকের দরবারে হাজির, আল্লাহ নবীকে সালাম দিলে আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও মা মহিলা কি খবর, কি মনে করে আমি রসূলুল্লাহ আমার দরবারে এসেছেন? মহিলাটা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জেনা করেছি, আমি জেনা করার পরে আমার গর্ভে বাচ্চা এসেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই কথা মনে করে, সেই পাপের কথা অনুশোচনা করে আমি তওবা করেছি, কিন্তু মন মানে না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমার বিচারটা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জেনা করেছি, জেনা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে, ওই কথা মনে করি আল্লাহ পাকের দরবারে তওবা করেছি, কিন্তু মন মানছে না, আপনি দুনিয়াতে আমার বিচারটা করে দেন। আল্লাহ নবী বললেন, ও মা মহিলা বাড়িতে চলে যাও, তওবা করো, বাড়িতে চলে যাও। মহিলাটা আল্লাহ নবীর কথা শুনে বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে মন মানে না, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মন মানে না। কিছুদিন পরে নবী পাকের প্রান্তীয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললেন, ও নবী পাকের প্রান্তীয় সাহাবী আবু বকর, আমি জেনা করেছি, ওই জেনা করার পরে আমার পেটে বাচ্চা এসেছে, হুজুর আপনি এর বিচারটা করে দেন। নবী পাকের প্রান্তীয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মা মহিলা কেঁদো না, মা রোনাজারি করো না, আমি আবু বকর সিদ্দিক বললাম, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করে নাও। মা বাড়িতে চলে যাও, আল্লাহ পাকের দরবারে গিয়ে তওবা করো। মহিলাটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে বাড়িতে চলে গেলেন, বাড়িতে গিয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করলেন, কিন্তু মন মানে না, আকি দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, আহা, আর কান্দতে কান্দতে পাপের কথা অনুশোচনা করে মন তবু মানে না। নবী পাকের প্রান্তীয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলে, ও নবী পাকের প্রান্তীয় সাহাবী, ও নবী পাকের মহাব্বতের সাহাবী আবু বকর ওমর, ও মহাব্বতের সাহাবী ওমর, আমি গুনাহ করেছি, ওই গুনাহ করার পরে আমি জেনা করেছি, ওই জেনা করার পরে আমার গর্ভে বাচ্চা এসেছে, এর বিচারটা আপনি করে দেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ও মা মহিলা, তুমি গুনাহ করেছো, এই গুনার কথা অলরেডি তিনজনকে তো বলে দিয়েছো, তোমার বিচার হওয়া দরকার। তোমার বিচার হওয়া দরকার। এই না কথা মনে করে, হুজুর আমার মহিলার হাতটা ধরে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির হলেন। আল্লাহর নবী দরবারে সব কথা স্বীকার করলেন। আল্লাহর নবী বললেন, ও মা মহিলা, তোমার বিচার হবে, তোমার বিচার হবে। তাই মহিলা বিচারে কথা বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে যখন বললেন, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন বলেছিলেন, মা মহিলা, তোমার গর্ভে যে বাচ্চা আছে এই বাচ্চাটা ভূমিষ্ঠ হোক, তারপরে তোমার বিচার হবে, এখন বাড়িতে চলে যাও। মহিলাটা
বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের কথা শুনে বাড়িতে চলে গেলেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের দরবারে যখন মহিলাটা আসলেন, আল্লাহর নবী বললেন, ও মা মহিলা, তোমার বিচার হবে, তুমি যে অপরাধ করেছো এই অপরাধের তোমার সাজা হবে, কিন্তু তোমার পেটে যে, তোমার গর্ভে যে বাচ্চা আছে, এই বাচ্চা তো কোনো অপরাধ করেনি, বাড়িতে চলে যাও, বাচ্চাটাকে ভূমিষ্ঠ হোক, তারপরে আমি রসূলুল্লাহ আমার দরবারে আপনি আসবেন। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, মহিলাটা পেটের বাচ্চা ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে আসলো। আসার পরে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের দরবারে মহিলাটা হাজির, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার বিচারটা আপনি করে দেন। আল্লাহ নবী বললেন, ও মা মহিলা, তোমার বাচ্চা এখন ছোট, তোমার বাচ্চা এখন তো দুধ পান করবে, ও মা মহিলা, বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার বাচ্চা একটু বড় হোক, সে চলতে ফিরতে উঠতে মরতে পারুক, তারপরে আমি রসূলুল্লাহ আমার দরবারে হাজির হবে। মহিলাটা বাড়িতে রওনা হলেন, কিছুদিন যাওয়ার পরে বাচ্চাটা মোটামুটি চলাফেরা করছে, হাঁটাচলা করছে, মোটামুটি বড় হয়েছে। ওই পরে আমার নবীবাগের দরবারে হাজির হলেন মহিলাটা, তারপরে আমার নবীবাগের দরবারে হাজির হলেন। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার বিচারটা করে দেন। আল্লাহ নবী কয়েকজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা, গর্ত খোলো, ওই মহিলাটাকে বুক পর্যন্ত ঘিরে ফেলো। মহিলাটাকে বুক পর্যন্ত ঘিরে ফেলা হলো, সাহাবীরা আর পাথর মেরে পাথর মেরে মহিলাটাকে জনমের মতন বিদায় করে দিয়েছিলেন। একজন সাহাবী গায়ে রক্ত ছিটিয়ে আসলো, রক্ত ছিটিয়ে আসলো। সাহাবী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জেনাকারী মহিলার নাপাক রক্ত আমার গায়ে টিপে এসেছে। আল্লাহর রাসূল বললেন, ও বাবা সাহাবা, তুমি জানো না আমার ওই সাহাবী, আমার মহিলা সাহাবীকে আল্লাহ পাক কবুল করে নিয়েছে, তিনার অপরাধকে আল্লাহ পাক ক্ষমা করে দিয়ে তিনাকে জান্নাতি হিসাবে কবুল করে নিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই মুক্তাসার করলাম, তবে আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ পাক যতদিন আমার আপনার হায়াতে রাখবেন, দীন ইসলামের উপরে ইস্তেকামা থাকার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যান একটা বল, হে রসুল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রসুল জাহান্নাম কেও ডরি না, তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয়, হে রসূল জাহান্নাম কেও ডরি না, তোমায় রসুল তোমায় ভালোবাসি, অন্তর
মুখে নয় জান্নাতে রাসাই নয় রসূল, জাহান্নাম কেও ডরি না অনুভূতি। আমি তোমাকে চিনি আর তোমাকে জানি, তোমার প্রেমের কবিতা লিখি, গড়েছো তুমি এই পৃথিবী জাগান, তুমি অসীম তুমি মহান আল্লাহুম্মা। কতটা আমরা যদি জানতাম তাহলে নবীর প্রতি এইভাবে দরুদ পড়তাম না। যারা নবী পাকের উপরে মহাব্বাতের সঙ্গে দরুদ পড়ে, আমার নবী পাকের মাজার মুকদ্দাসে আমার নবী পাককে দেখানো হয়, আমার নবী মুখের পানে তাকিয়ে তাকিয়ে মচকে মচকে হাসতে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। বনি ইসরাইল যুগের একজন ব্যক্তি, নবী মূসা আলাইহিস সালামের একজন উম্মাহ, 200 বছর হায়াত পেয়েছিলেন। বলছিলাম ভাই, যারা দাঁড়িয়ে আছে, যারা তাবারক নেবে ভিতরে এসে বসতে হবে, দাঁড়িয়ে থাকলে তাবারক দেবো না, এখনই দেবো তাবারক ইনশাল্লাহ, খুব তাড়াতাড়ি 10 মিনিটের ভেতরেই তাবারক দেবো ইনশাল্লাহ, সবাই ভিতরে এসে বসো। ওই 200 বছরের ভিতরে সারাটি জীবন গুনাহ আর গুনার কাজ করেছিল ওই মানুষটা। ইন্তেকালের পরে গ্রামবাসীরা পরামর্শ করলো, ও যখন মারা যাবে ওর লাশটাকে নিয়ে আমরা কবর না দিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে সেই ময়লা আবর্জনা জায়গাতে ফেলে দিয়ে আসবো। লোকটি যেদিন মারা গেল গ্রামবাসীরা একত্রিত হয়ে গিয়ে ওই মানুষটার লাশটাকে নিয়ে যেখানে ময়লা আবর্জনা ফেলে সেই ময়লা আবর্জনা নর্দমা জায়গাতে ফেলে দিয়ে আসলো। যেদিন ফেললো তার 3 দিন পরে তারাই আবার পরামর্শ করতে গেল, পরামর্শ করলো যে একবার দেখে আসি, এতক্ষণ মনে হয় শেয়াল কুকুরে ছিঁড়ে স্টার্ট করে দিয়েছে। এক মহিলা সে বন্ধনের টাকা না দিতে পেরে সারের সঙ্গে সম্পর্ক করে তার হাত ধরে চলে গেছে। এই মুসলমান আবার নবীর উম্মত বলে দাবি করে। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, লা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সা সাবিলা। আয় আমার বান্দারা, তোরা জেনার ধারে যাস না, আর যারা জেনার ধারে যায় তারা আমার প্রকৃত বান্দা নয়। জেনা অত্যন্ত নিকৃষ্ট কাজ, খুব খারাপ কাজ। মুসলমান ঘরের ছেলেরা জেনার সঙ্গে লিপ্ত আছে না নেই?